নন্দীগ্রামের ঘটনা এবার অ্যাকশন টেকের রিপোর্ট তলব করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বুধবার রাত পাহারা দিতে গিয়ে গোলমালের মাঝে পড়ে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী রথিবালা আরি, গুরুতর আহত তার ছেলে সঞ্জয়ও। তারপরে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিকেলে নন্দীগ্রামে পৌঁছন শুভেন্দু। পরিকল্পনা করে এই খুন করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুলিশের বিরুদ্ধে এই খুনের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ করেছেন। এই নিয়ে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগও করেছেন নন্দীগ্রামের বিধায়ক। এসবের মাঝে এবার নন্দীগ্রামের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ রাজ্য প্রশাসনকে। অ্যাকশন টেকের রিপোর্ট তলব করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রক্ত পড়ে আছে পুরো।